আর ইসলামের বিরুদ্ধে আমি কাজ করেছি এই মাসালা এখন বস এখন এখন আমি এই ওয়াজ করছি না বসেন সিট ডাউন প্লিজ আপনি বিবাহ করা ফরজ সুন্নাত না মুকসাদ মুস্তাহাব সব কিতাবে লেখা আছে এই প্রসঙ্গ আমি এখন ওয়াজ করছি তো জানার জন্য এভাবে জানার লেখেন লিখে ফতোয়া দেন আমি আপনাকে জবাব দিয়ে দিব ওকে আচ্ছা কি বলছি বিবাহ করা ফরজ না সুন্নাত না মুকসাব না মুয়াক্কাদা এগুলো সব ফেকার কিতাবে তারতিব আছে জিনা করা হারাম জিনা হারাম পরকীয়া হারাম কি উম্মতকে জিনা থেকে বাঁচাও পরকীয়া থেকে বাঁচাও কি শয়তানে আলটা আলটা এতে বুঝে নেই এতে কারে প্রশ্ন করছে সে বুঝে না সে কাকে প্রশ্ন করছে সে কোনো মূর্খ খতিবকে প্রশ্ন করে নাই বুঝেন না তুমি ইংরেজি পারলে আমি ইংরেজি তোমার আব্বা থেকে বেশি পারি এতে উত্তর দাও আই ডোন্ট নো সরি কও কি বলছি আমার এখন এই প্রসঙ্গ ওয়াজ কথা কেন আমার এখন এই প্রসঙ্গ ওয়াজ হ্যাঁ পানি খাওয়াও বিসমিল্লাহ কি বলছি বিসমিল্লাহ জিনা গুনা না গুনা না গুনা না গুনা না লেকিন এই গুনা থেকে নামাজ ছেড়ে দেওয়া কেন কেন নামাজ আদিষ্ট বস্তু বলেন আর জেনা নিষিদ্ধ বস্তু জেনা কি নিষিদ্ধ বস্তু লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে রজবের এই সময় পর্যন্ত হায়াত দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রজব মাস রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার সাথে সাথেই দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আমাকে শাবানে রজবে বরকত দিয়ে দেন শাবানে বরকত দিয়ে দেন রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন এতটা কাছে নিয়ে এসে তুলে নিও আর মাত্র দুই মাস বাকি এক মাস ১৯ দিন এক মাস আর মাত্র এক মাস ১৯ দিন রহমতের শুভ দিন মাগফিরাতের শুভ দিন নাজাতের শুভ দিন প্রতিটা ফরজ ৭০ গুণে দামি হওয়ার শুভ দিন প্রতিটা নফল ফরজের দামি হওয়ার শুভ দিন কোটি কোটি বনি আদমকে জাহান্নাম থেকে মুক্তির শুভ দিন একটা রাত হাজার মাসের চেয়ে দামি হওয়ার শুভ দিন আর মাত্র এক মাস ১৯ দিন বলেন আর মাত্র এই জন্য ওয়াবাল্লিগনা রমাদান ওয়াবাল্লিগনা রমাদান বলেন ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমাকে কি দেন হায়াত দেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত দিয়ে দেন এটা শুধু মুখে বলা না দিলেও বলা এবং দিলে দিলে আল্লাহ তাআলার কাছে চাওয়া দিলে দিলে আল্লাহ তাআলার কাছে আশা করা আল্লাহ আমাকে রমজানের শেষ পর্যন্ত হায়াত দিয়ে দেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন বলেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন আমার পঠিত সূরা সূরা আলা আমরা গত দুই জুমায় সূরা আলোচনা করেছি যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বড় ভালোবাসতেন বড় ভালোবেসে রাসূল জুমআ এই সূরা পড়তেন
ঈদের নামাজের প্রথম রাকাতে এই সূরা পড়তেন আর প্রতিদিন বিতরের প্রথম রাকাতে রাসূল এই সূরা পড়তেন তাহলে প্রতিদিন একবার করে পড়তেন আবার জুমায় পড়তেন আবার ঈদের নামাজে পড়তেন এটাকে রাসূল বলতেন আফদলুল মুসাববিহাত আফদলুল মুসাববিহাত তাসবিহ সম্বলিত যতগুলো সূরা আছে তন্মধ্যে এটা সর্বোত্তম সূরা সুবহান সাব্বাহা ইউসাববিহু দিয়ে আটটা সূরা শুরু করা হয়েছে এই শব্দ দিয়ে সবচেয়ে বেশি কোরআনী কারীমের সূরা আছে আলহামদু দিয়ে পাঁচটা সুবহান দিয়ে আটটা হামিম দিয়ে সাতটা তাহলে এই এই শব্দ দিয়ে কি সবচেয়ে বেশি সূরা আমরা এটা আলোচনা করছিলাম আপনাদের সামনে দুই জুমা ধরে সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন বলুন আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন আবার বলেন আল্লাহ তাআলা বলেন আপনি আপনার আলা বলেন আলা আলা আকবর আজিম আলা আকবর সবচেয়ে বড় আকবর একবার সবচেয়ে বড় প্রতিদিন আমরা বলে থাকি একশো উনসত্তর বার বলেন এই শব্দটা প্রতিদিন ফরজ হিসাবে বলে থাকি এগারো বার এগারো বার বলা ফরজ বলেন একবার শব্দটা বলেন এগারো বার বলা ফরজ আর শুনছেন কোনদিন শুনছেন আর শুনছেন কোনোদিন শুনছেন আমি শুনিনি আপনি কোথায় শুনবেন আল্লাহু আকবার এগারো বার বলি ফরজ হিসাবে এগারো বার বলি কি হিসাবে আল্লাহ আপনি সবচেয়ে বড় বলেন আল্লাহ আপনি সবচেয়ে বড় দুনিয়া ছোট আপনি বড় দুনিয়া ছোট বলতে কিন্তু দিল কাঁপে না কিন্তু আমেরিকা ছোট বলতে দিলে ডরায় কি রাশিয়া ছোট বলতে ডর লাগে কিনা হয়ে যায় কিন্তু একসাথে দুনিয়া ছোট বলে দিলে বেশি একটা ডর লাগে না কি বলেন বলেন জিবরিল ছোট আল্লাহু আকবার মালাকুল মউত ছোট আল্লাহু আকবার এগারো বার বলা ফরজ ফজরের দুই রাকাত সুন্নতে প্রথমবার ফরজ প্রথম ফজরের দুই রাকাত ফরজে আবার বলা ফরজ জোহরের সুন্নতে আবার বলা ফরজ ফজরে ফরজে আবার বলা ফরজ আবার সুন্নতে ফরজ আবার আসরে ফরজ আবার মাগরিবে ফরজ আবার সুন্নতে ফরজ আবার আয়েশায় ফরজ আবার সুন্নতে ফরজ আবার বিতরে ফরজ এগারো বার ফরজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় দুনিয়া ছোট আল্লাহ বড় পৃথিবীর সমস্ত নিজাম ছোট বাতলের সমস্ত মাহবুদ ছোট বাতলের সমস্ত স্কিম ছোট বাতলের সমস্ত প্ল্যান ছোট এতক্ষণ দুনিয়া বড় দুনিয়া ছোট বলছি কত জোরে এখন আসে বাতলের সমস্ত স্কিম ছোট আল্লাহু আকবার বাতলের সমস্ত প্ল্যান ছোট আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার ফরজ এবার প্রতিদিন একশো উনসত্তর বার বলা সুন্নাত ষাট বার বলা সুন্নতে মুয়াক্কাদান আজানে ছয় বার একামতে ছয় বার এ হইল বারো বার
পাঁচ নামাজে পাঁচ বারে ষাট বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আবার বলেন আল্লাহ বড় দুনিয়া ছোট জিব্রাইল ছোট মিকাইল ছোট ইসরাফিল ছোট সমস্ত বাতিল ছোট الله أكبر 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 الله আমি বললাম রব্বুল আলামিন আকবারের চেয়ে বড় বুঝাবার কোন শব্দ আপনার খাজানায় আছে কিনা আপনার ডিকশনারিতে আকবারের চেয়ে বড় কোন শব্দ বুঝাবার জন্য আছে কিনা এবার রব বলেন হ্যাঁ আমার কাছে আকবারের চেয়ে আরেকটা বড় শব্দ আছে আযীম 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 আকবার যেখানে গিয়ে শেষ আযীম সেখানে গিয়ে শুরু আকবার কোথায় গিয়েছে সবে হ্যাঁ বলেন এজন্য আকবার প্রতি এক মাসে বলেছি 5340 বার কতবার এক মাসে কতবার আল্লাহু আকবার আব্বাকে ডাকছেন কতবার এক মাসে আম্মাকে কতবার স্ত্রীকে কতবার সন্তান সন্ততিকে কতবার কর্মচারীকে কতবার বসকে কতবার নেতাকে কতবার আল্লাহকে ডেকেছি একবার 5340 বার এক মাসে 5340 বার এক বছরে 66970 বার 10 বছরে 649700 বার 20 বছরে 1292400 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এর চেয়ে বড় শব্দ কি سبحان ربي العظيم الله আপনি আকবারের চেয়ে বড় আযীম আকবার আযীম আপনি আরো বড় আমাকে দেনে ওয়ালা হিসাবে আপনি আযীম আমার হায়াতের মালিক হিসাবে আপনি আপনি আযীম আমাকে বানানে ওয়ালা হিসাবে আপনি আযীম সুবহান আমাকে হেফাজত করনে ওয়ালা হিসাবে আপনি আযীম সুবহান আমার রিজিকের বেলায় আপনি আযীম আমার সন্তানের বেলায় আপনি আযীম আমার সেহাত ও আফিয়াতের বেলায় আপনি আযীম আমার হায়াতের বেলায় আপনি আযীম আমার মওতের বেলায় আপনি আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম سبحان ربي العظيم এবার যেন বললাম রব্বুল আলামিন আযীমের চেয়ে বড় কোন শব্দ আপনার কাছে আছে কিনা এবার রব বললেন আরেকটা শব্দ আছে যেটা চূড়ান্ত শব্দ আলা সুবহান আলা 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 সুবহান সূর্য একটা নক্ষত্রের চেয়ে বড় আছে কিনা কো হ্যাঁ আছে কোটি কোটি কো ওদের চেয়ে বড় আছে কিনা কো হ্যাঁ আরো আছে কোটি কোটি হ্যাঁ আরো আছে কিনা কো হ্যাঁ আরো আছে কোটি কোটি আরো বড় আছে কিনা কো হ্যাঁ আরো বড় আছে আসমান সুবহানাল্লাহ আনতুম মাজাদু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা أخرج منها ماءها ومرعاها والجبال أرساها سبحان الله لا একটা দেখে একটা বড় বলেন আর সবচেয়ে আমি বড় الله أكبر الله أكبر الله أكبر ربي العظيم ربي الأعلى
এজন্য আকবরকে আকবর হিসাবে আকবর মেনে আকবর জেনে আকবর বুঝে আকবরকে আকবর হিসাবে আকবর জেনে আকবর বুঝে আকবর মেনে আকবর বলা আজিমকে আজিম জেনে আজিম বুঝে আজিম মেনে আজিম হিসাবে আজিম বলা আলাকে আলা হিসাবে আলা জেনে আলা মেনে আলা হিসাবে আলাকে আলা বলা সুবহানাল্লাহ আলা সবচেয়ে বড় সবচেয়ে মহান আরো মহান আরো মহান سبحان ربي الأعلى এই তিনটা শব্দ উচিত ছিল কলিজাকে খান খান করে দেওয়া উচিত ছিল হৃদয়ের দুনিয়ায় আল্লাহর ভালোবাসা ভরে দেওয়া উচিত ছিল আল্লাহ তাআলার সামনে মাথা নুইয়ে দেওয়া উচিত ছিল আল্লাহ তাআলার সামনে জীবনকে উৎসর্গ করে দেওয়া الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي الأعلى এবার আমরা কেমনে বলি আমরা রুকুতে কেমনে বলি সেজদা কেমনে বলি কোন কেমনে পড়েন এমনি পড়েন ওরে বাপ রে কেমনে পড়েন সেজদা গিয়া ও বাপ রে বাপ যদি এভাবে পড়তাম তো জিন্দেগি বদলে যেত উম্মতে মুসলিমা যদি এভাবে পড়ত তো উম্মতে মুসলিমাকে বানরের থেকে আসা এই শব্দ শুনতে হতো না যদি এভাবে পড়তো তো আমাদের কোরআনে করিমকে টুকরো করা হতো না যদি এভাবে পড়তো তো আমাদের কোরআনে করিম পোড়ানো হতো না যদি এভাবে হইতো তো আমাদের কোরআনে করিমকে ছিঁড়ে ফেলা হতো না আমাদের কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো না আমাদের হৃদয়ে দুনিয়া আল্লাহ তাআলার কিবরিয়াই থেকে আল্লাহ তাআলার আজমত থেকে আল্লাহ তাআলার উলুহে শান থেকে আমাদের দিল হয়ে গেছে খালি আমাদের দিল হয়ে গেছে কি এজন্য এগুলোর মশক করা এগুলোর কি করা মশক নামাজে যখন তাকবীর তাহরিমা বলবো এভাবে বলা রুকুতে যখন তাসবিহ পড়ব তো এভাবে পড়া সেজদাতে যখন তাসবিহ পড়ব তো এভাবে আজিমকে আজমতের সাথে আলাকে উলুহে শানের সাথে আকবরকে কিবরিয়ায়ের সাথে আল্লাহ তাআলার বড়ত্বের সাথে আল্লাহ তাআলার মহত্বের সাথে সুবহান বলেন আল্লাহ তাআলার বড়ত্বের সাথে বলেন আল্লাহ তাআলার মহত্বের সাথে আল্লাহ তাআলার রাফে শানের সাথে হ্যাঁ আমি আল্লাহকে যত বড় বলবো আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণে বেশি বড় আমি আল্লাহ তাআলাকে যত আজিম বলবো আল্লাহ তাআলা এর চেয়ে কোটি কোটি গুণে বড় আজিম আমি আল্লাহ তাআলাকে আলা বলতে বলতে জিন্দেগি দিব তো আল্লাহ তাআলা এর চেয়ে আলা আল্লাহ তাআলা এর চেয়ে আলা বলেন আল্লাহ তাআলা এর চেয়ে আলা জিবরিল আল্লাহ তাআলার সামনে এক মাছিও না বলেন জিবরিল আল্লাহ তাআলার কিবরিয়ায় সামনে কি না এক মাছিও না জিবরিল আল্লাহ তাআলার কিবরিয়ায় সামনে মাছিও না সূর্য আল্লাহ তাআলার কিবরিয়ায় সামনে তো মাছিও না প্রতিদিন সূর্য গিয়ে আল্লাহ তাআলাকে ছেজদা করে প্রতিদিন সূর্য আল্লাহ তাআলাকে কি করে আল্লাহ তাআলাকে ছেজদা করে প্রতিদিন সকালবেলা গিয়ে ছেজদায় পড়ে আর অনুমতি চায় আজকে উঠবো কি চায় অনুমতি চায় আর সেই মানুষ খুলকাল ইনসানু দাইফা তোমাকে এত দুর্বল করে বানানো হয়েছে তুমি আরশা আজিমে মালিকের সাথে যুদ্ধ করছো শুধু বেঈমান যুদ্ধ করে না যারা ঈমান নামধারী নামাজ পড়ে না তারাও যুদ্ধ করে হ্যাঁ এটা বলছিলাম গত জুমা নাকি একটা হলো আল্লাহ তাআলার আদেশ আর আরেকটা হলো আল্লাহ তাআলার নিষেধ বলেন আদেশ নিষেধ করণীয় বর্জনীয় আদেশ আদিষ্ট নাহি নিষিদ্ধ নিষিদ্ধ বস্তু করে ফেলা বলেন নিষিদ্ধ বস্তুতে লিপ্ত হওয়া নিষিদ্ধ বস্তু যেমন একটা উদাহরণ দেন
নিষিদ্ধ বস্তুটা বলেন যেমন আমি ঘুষ খাই ঘুষ খাই আর নিষিদ্ধ না একটা দড়িয়ে সুরান্তটা কইলেন কামা গো মা মাইজরে ডল লাগানোর লাগে আর আমার চাকরি জানার লাগে যেমন ধরেন ঘুষ খাওয়া যেমন ধরেন কি আরেকটা উদাহরণ দেন সুদ খাওয়া আরেকটা উদাহরণ দেন জেনা কর ইত্যাদি ইত্যাদি কি খাওয়া দুরু বিড়ি আর ঘুষ কি এক কথা তো বিড়ি দুই টন খাইলে অত ঘুষের এক টিয়ার সমান হইতো না বিড়ি বিড়ি কোনো নাতি কোনো জিনিস এটা থাক বেশি করে বেশি করে গেলে এটার ক্যান্সার হবে আমি কি বলেন বিড়ি এটা নাথিং এটা সুদের সামনে কিছুই না আরে বলেন তাহলে নিষিদ্ধ বস্তু করা বলেন নিষিদ্ধ বস্তুতে লিপ্ত হয়ে যাওয়া আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়ার চেয়ে আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বলেন যেমন আদিষ্ট বস্তু একটা উদাহরণ নামাজ আদিষ্ট বস্তু এরপর আরেকটা রোজা আদিষ্ট বস্তু নামাজ মামুরে বিহ রোজা মামুরে বিহ নামাজ আদিষ্ট বস্তু রোজা আদিষ্ট বস্তু জাকাত আদিষ্ট বস্তু হজ আদিষ্ট বস্তু পর্দা বলেন আদিষ্ট বস্তু পর্দা কি নামাজ কি এবং আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া কুটি কুটি নিষিদ্ধ বস্তুতে লিপ্ত হওয়ার চেয়ে জঘন্য অপরাধ প্রত্যেকে তার আপনার সাইডম্যানদের শোনান কি বলছি শোনান শোনান টাকা করেন আমি চাইতে শোনান এই শোনান শোনান বুঝে বল বুঝে শোনান এই দাঁড়া মাসুদ দাঁড়া দাঁড়া সবক শোনান সুমন মোল্লা দাঁড়ান জোর করে শোনান সবক শোনান বলেন আদিষ্ট কাজ ছেড়ে দেওয়া মাশাআল্লাহ সবার বুঝে আসছে কি বলছি বলেন যে না আদিষ্ট না নিষিদ্ধ চুরি আদিষ্ট না নিষিদ্ধ ডাকাতি আদিষ্ট না নিষিদ্ধ ঘুষ আদিষ্ট না নিষিদ্ধ তাহলে নিষিদ্ধ বস্তু করা অপরাধ অপরাধ না কত বড় অপরাধ এবার নামাজ নামাজ ছেড়ে দেওয়া এবার কি বুঝাইতে পারছি রোজা ছেড়ে দেওয়া এবার এবার শুনেন লাতারকুল 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 মামুরবি লাতারকুল মামুরবি মামুরবি ছেড়ে দেওয়া আযামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাসি মিন ইরতিকাবিল মানহিয়ানহু মানহিয়ানহুতে লিপ্ত হওয়ার চেয়ে নিষিদ্ধ বস্তু করার চেয়ে আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ বুঝতে পারছি সবাই কি স্পষ্ট ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার উদাহরণ উদাহরণ নামাজ বলেন জেনার চেয়ে জঘন্য বলেন আবার বলেন জেনার চেয়ে জঘন্য রোজা ছেড়ে দেওয়া চুরির চেয়ে তাহলে রোজা ছেড়ে দেওয়া বড় অপরাধ না চুরি করা বড় অপরাধ মনে হয় বোঝা গেছে আলহামদুলিল্লাহ জাকাত না দেওয়া অপরাধ না কিসের চেয়ে বেশি অপরাধ এবার উদাহরণ হযরত আদম আলাইহিসসালাম কি ছেড়ে দিয়েছিলেন কি খেয়েছিলেন আদিষ্ট না নিষিদ্ধ শয়তান কি করেছিল না সেজদা দেয় নাই সে কি ছেড়ে দিয়েছে আদিষ্টটা ছেড়ে দিয়ে শয়তান শয়তান হয়ে গেছে তার তওবা কবুল হয় নাই আর আদম আলাইহিসসালাম নিষিদ্ধটা খেয়ে তওবা কবুল হয়ে গেছে
নিষিদ্ধটাতে মুরতাকিব হয়ে যাওয়া, নিষিদ্ধটাতে লিপ্ত হওয়া, নিষিদ্ধ বস্তু করে ফেলা, নিষিদ্ধ বস্তু করে কোনো না কোনো কারণে, নিষিদ্ধ বস্তু করে ফেলে কোনো না কোনো কারণে, আর আদিষ্ট বস্তু ছেড়ে দেয় শুধুই অহংকার বশত। বল নামাজ কেন পড়ে, কোন কারণে এই দোকানের সামনের দোকানের কর্মচারী নামাজ পড়ে না আমারে বুঝান। এই এই সময় কি সে অন্যদের থেকে টাকা বেশি কামাইছে? কোন কারণ ছাড়া ফরজ ছেড়ে দেয়, কোনো কারণ ছাড়া ফরজ ছেড়ে দেয় শুধুই অহংকারে, আমি করব না দেখি কি হয়। জেনা করে মহাদ আল্লাহ, শাহবাদ গালেব হয়ে গেছে কি করব পারি নাই, ছবি দেখে মহাদ আল্লাহ শাহবাদ গালেব হয়ে গেছে কি করে কি করব পারি নাই, আর শাহবাদ আল্লাহ দিছে মানব জাতিকে, শাহবাদ আল্লাহ তালাই দিছে, কুপবৃত্তি আল্লাহ তালাই দিছে, কুপবৃত্তির কারণে, নফসের কারণে, শাহবাদের কারণে গুণা হয়, শাহবাদের কারণে গুণা হয়। একটু পরে বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যা কুমন্ত্রণা করেছিস যা মাফ। কি নামাজ পড়ি নাই, রব জিজ্ঞেস করবেন তুই কেন নামাজ পড়লি না আমারে বুঝা। এই জন্যই মা সালাকা কুম ফি সাকার, কেন এসেছিস জাহান্নামে, কুন্না কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বুঝছেন মাওলানা, হালি শহরের মাওলানা বুঝছেন, উত্তর কি দিবে তো এটা কেন বলে নাই, আমরা চুরি করি করেছি এই জন্য জাহান্নামে, জেনা করেছি এই জন্য জাহান্নামে, এটা কেন বলে নাই, কেন বলেছে আমি নামাজ পড়ি নাই, আমি রোজা, আমি সাদাকা দেই নাই, ওয়ালাম নুতইমুল, ওয়ালাম নুতইমিল, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি যাকাত দেই নাই, আমি যাকাত দেই নাই, আমি নামাজ পড়ি নাই, আমি যাকাত দেই নাই, আর আর ইসলামের বিরুদ্ধে আমি কাজ করেছি। এই মাসালা এখন বস, এখন এখন আমি এই ওয়াজ করছি না, বসেন, সিট ডাউন প্লিজ। আপনি বিবাহ করা ফরজ সুন্নত না মুকসাব মুস্তাহাব সব কিতাবে লেখা আছে, এই প্রসঙ্গ আমি এখন ওয়াজ করছি তো জানার জন্য, এভাবে জানার লেখেন, লেখে ফতোয়া দেন, আমি আপনাকে জবাব দিয়ে দিব। ওকে, আচ্ছা কি বলছি, বিবাহ করা ফরজ না সুন্নত না মুকসাব না মুআক্কাদা, এগুলো সব ফেকার কিতাবের তারতিব আছে। জেনা করা হারাম, জেনা হারাম, পরকিয়া হারাম, কি উম্মতকে জেনা থেকে বাঁচাও, পরকিয়া থেকে বাঁচাও, কি শতানে আলটা আলটা, এতে বুঝে নেই, এতে কারে প্রশ্ন করছে, সে বুঝে নেই, সে কাকে প্রশ্ন করছে, সে কোনো মূর্খ খতিবকে প্রশ্ন করে নাই, বুঝেন না, তুমি ইংরেজি পারলে আমি ইংরেজি তোমার আব্বা থেকে বেশি পারি, এতে উত্তর দাও, আই ডোন্ট নো, সরি কো। কি বলছি, আমার এখন এই প্রসঙ্গ ওয়াজ কথা কেন, আমার এখন এই প্রসঙ্গ ওয়াজ পানি খাওয়া, কি বলছি, জিনা গুনা না গুনা না, গুনা না গুনা না, লেকিন এই গুনা থেকে নামাজ ছেড়ে দেওয়া কেন, কেন নামাজ আদিষ্ট বস্তু বলেন, আর জেনা নিষিদ্ধ বস্তু, জেনা কি নিষিদ্ধ বস্তু, এবার বলেন নিষিদ্ধ বস্তু করা, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া, কোনটা জঘন্য? এই জন্যই কুন্নাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, বলেন মনে থাকবে। এবার একটা প্রশ্ন, যেমন ধরেন
একজনের সারা দিন নফল পড়ে সারা রাত নফল পড়ে সারা বছর রোজা রাখে নফল না ফরজ এইভাবে সারা বছর রোজা রাখে নফল না ফরজ সারা রাত নফল পড়ে নফল না ফরজ এইভাবে 800 কোটি মুসলমান একসাথে নফল পড়ে এবার দাম কেমন কথা কয় না এবার এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া এই 800 কোটি মুসলমানের নফল পড়ার চেয়ে দাম বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাতারকু যাররাতিন মিনাল মাসি লাতারকু যাররাতিন মিনাল মাসি এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় لا ترك ذرة من المعاصي এক জাররা গুনাহ ছেড়ে দাও আল্লাহর কাছে প্রিয় ইবাদাতি থাকালাইন সমস্ত জিনারেন্সের সমস্ত ইবাদতের চেয়েও আল্লাহু আকবার لا ترك ذرة من المعاصي এক জাররা গুনাহ ছেড়ে দাও এক জাররা গুনাহ ছেড়ে দাও এক জাররা গুনাহ ছেড়ে দাও বলেন এক জাররা গুনাহ ছেড়ে দাও এক জাররা গুনাহ ছেড়ে দাও কায়নাতের সমস্ত জিন ও ইনসের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে দাম বেশি আল্লাহু আকবার এবার বলুন তো ফরায়েজের ইতমামের দাম কত ফরজ নামাজ আর ফরজ রোজা যাকাত আর হজের ইতমামের দাম কত ফরজ নামাজ ফরজ রোজা যাকাত তো বছরে একবার মালদারের উপরে হজ তো জীবনে একবার মালদারের উপরে লেকিন ফরজ নামাজ আর ফরজ রোজার দাম কত ফরজ নামাজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করার চেয়েও জঘন্য ফরজ রোজা ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করার চেয়েও জঘন্য আর এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি ইবাদতের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি সুবহানাল্লাহ এবার দুটোটা মিলাইলে তরজমা কি পাবেন কি তরজমা পাইলেন হ্যাঁ বি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা এই তরজমা পাইলেন কি বলেন বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়াও যাবে না কোনো গুনাহ করাও যাবে না ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাও কি যাবে না আর কোনো গুনাহও করা যাবে না এই দুটোটা মিলে গেছে আপনার দুনিয়া সুন্দর আপনার আখিরাত সুন্দর সুবহানাল্লাহ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা উম্মতকে যত বিয়ে থেকে দূরে সরাইতে পারবে তত দাজ্জাল আসা ঘনাবে বিয়ে থেকে উম্মতকে যত দূরে সরাবেন তত দাজ্জাল আসবে তত জেনা হবে ব্যভিচার হবে ঠিক উম্মতকে বিয়ে থেকে যত দূরে সরাবেন তত জেনা তত জেনা তত জেনা তত জেনা ঠিক জেনা মুক্ত সমাজের জন্য বিয়ের কোনো বিকল্প নাই ঠিক জেনা মুক্ত সমাজের জন্য বিয়ের কোনো বিকল্প নাই ঠিক পবিত্র জীবনের জন্য বিয়ের কোনো বিকল্প নাই ঠিক যুব সমাজকে জেনা থেকে বাঁচাবার জন্য বিয়ের কোনো বিকল্প নাই ঠিক বিয়ের কোনো কি নাই আবার বলেন বিয়ের কোনো কি নাই বিকল্প নাই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়ার কোনো সুযোগ নাই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই কোনো গুনাহ করার সুযোগ নাই আল্লাহ বুঝ দান করেন আমিন আলা আলা সাবিহ ইসমা রাব্বিকাল আলা তামাশা করে করে যারা নামাজ ছেড়ে দাও বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে নামাজ ছেড়ে দাও দোকানদারি করতে করতে নামাজ ছেড়ে দাও চাকরি করতে করতে নামাজ ছেড়ে দাও ডিউটি করতে করতে নামাজ ছেড়ে দাও এই কথাগুলো স্মরণে রক্ষ করে লিখে রাখো অচিরেই ময়দানে মাহশর কায়েম হবে বলেন অচিরেই ময়দানে মাহশর কি হবে অচিরেই ময়দানে মাহশর কায়েম হবে কেন জাহান্নামে তুমি কেন জাহান্নামে এলে পড়ি নাই নামাজ বেঈমানও বলবে পড়ি নাই নামাজ আরে বেঈমান বলছে পড়ি নাই নামাজ জাহান্নামি বলবে পড়ি নাই নামাজ কি আর দেই নাই যাকাত বলেন এরা আর কোনো গুনাহ করে নাই হ্যাঁ বেঈমান কোন কোন গুনাহ করে না হ্যাঁ এরা কোন কোন গুনাহ ছেড়ে দেয় হ্যাঁ এরা কি কোনোটাই কি করে না তাহলে গুনাহ তবে কোনটা সেদিন কোনটা মনে করবে আল্লাহ
নামাজ বলে কি বুঝিয়েছে কুননান লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজ বলে বুঝিয়েছে কোন ইবাদতে বদনি আমরা করি নাই ওলাম নাকু নুতইমুল মিসকিন বলে বুঝিয়েছে কোন ইবাদতে মালি আমরা করি নাই যেগুলো করণীয় ছিল এগুলো করি নাই বলেন যেগুলো করণীয় ছিল এগুলো করি নাই যেগুলো নিষিদ্ধ ছিল এগুলো ছাড়ি নাই এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা এজন্য রব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষের জন্য কোন মুমিন মহিলার জন্য আমি যা আদেশ করেছি এটার বিপরীত করার কোনো সুযোগ নাই আল্লাহ মাওলানা এখানেও এটা বলে নাই আমি যা নিষেধ করেছি সেটা করার সুযোগ নাই অথচ এটাও উদ্দেশ্য এটাও কি দেখেন এর বিপরীতটা বলছে কি বলছে আমি যা আদেশ করেছি বলেন আমি এবং আমার রাসূল যা আদেশ করেছি আমি এবং আমার রাসূল যা আদেশ করেছি এর বিপরীতটা করার সুযোগ নাই এর অর্থ কি যেটা নিষিদ্ধ করেছি এটা করার সুযোগ আছে না দেখেন এটা বলেছেন না ওটা বলেছেন সুবহানাল্লাহ বলেন হ্যাঁ একটা দ্বারাই দুটাকে বুঝাইছে আর সুবহানাল্লাহ বলেন কয়টা দ্বারা কয়টা বুঝাইছে আমি যেটা আদেশ করি আমি নামাজের আদেশ করেছি এটার বিপরীত করার সুযোগ নাই আমি রোজার আদেশ করেছি এটার বিপরীত করার সুযোগ নাই আমি যাকাত দিতে বলেছি না দেওয়ার সুযোগ নাই হজ ফরজ হলে আমি হজ করতে বলেছি এটা না করার সুযোগ নাই পর্দা আমি করতে বলেছি এটা না করার সুযোগ নাই এটা কি কাল্লা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা হায় কে তোকে বললো আমি যেটা করতে বলেছি এটা কেন তুই করিসনি আল্লাহ মা আমারা কি বলছে অর্থ কি আমি যেটা আদেশ করেছি বলেন এটা তোকে করতে দিল না কে রে তোকে করতে দিল না কে তুই কেন করলি না কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা আমি নামাজ পড়তে বলেছি তুই কেন পড়লি না আমি রোজা রাখতে বলেছি তুই কেন রাখলি না কেন খেয়ালি খেয়ালি নিজের থেকে এমনি এমনি রোজা রাখে না দোকানদারি করবে তো রোজা রাখে না রাত জাগছে তো রোজা রাখে না আছে না নাই বলেন মুসলমান নাই হ্যাঁ মুসলমান আছে না নাই কি এবার বলুন তো দেখি রোজা ছেড়ে দেওয়া কত বড় অপরাধ কত গুনার চেয়ে বেশি অপরাধ কোটি কোটি গুনাহের চেয়ে বেশি অপরাধ একটা রোজা ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহের চেয়ে বেশি অপরাধ বলেন একটা রোজা ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহের চেয়ে বেশি অপরাধ এটা আল্লাহ কেমনে মাফ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না এটা গুনাহ না এটা তারকুল মামুরবি এটা তারকুল মামুরবি এটা এর থেকে হবে মাসি না এটা গুনাহে লিপ্ত হয়ে যাওয়া নয় এটা হলো মামুরবি ছেড়ে দেওয়া আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া জাকাত ছেড়ে দেওয়া আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া হজ ফরজ হলেও না করা আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া পর্দা না করা আদিষ্ট বস্তু তাহলে নামাজ না পড়া রোজা না রাখা আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া কিসের থেকে জঘন্য কোটি কোটি গুনাহের চেয়ে বেশি জঘন্য আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহের চেয়ে বেশি জঘন্য এই জন্য হযরত আদম আলাইহিসসালাম নিষিদ্ধ বস্তু খেয়ে ফেলেছেন তওবা কবুল হয়ে গেছে আর শয়তান আদিষ্ট বস্তু ছেড়ে দিয়েছে সব কবুল হয় নাই কি বুঝাইতে পারছি এবার একটা নিষিদ্ধ বস্তু ছেড়ে দেওয়া কত দাম এবার একটা নিষিদ্ধ বস্তু ছেড়ে দেওয়া কত দাম সমস্ত কায়নাতের সমস্ত জিন ও ইনসের আপাততের চেয়েও বেশি আটশো কোটি মানুষ যদি একসাথে সেজদা দিল আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি একসাথে নফল সেজদা দিল আটশো কোটি মানুষ আটশো কোটি সেজদা হয়ে গেল এবার তিনটা তিনবার করে সুবহান রাব্বিয়াল আলা হয়ে গেল এই সেজদাগুলোর দাম কত এবার আরেকজন রাস্তায় গিয়ে ভিন নারী থেকে দু চোখ শুধু একবার নিচু করলো এ বেটা শুধু আমার বিয়ের ওয়াজ শুনছে আমার জীবনে আর কোনো ওয়াজ শুনে নাই আমার জীবনে আর কোনো কি আপনাদের এই দোস্তের ওয়াজ
মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পাজে আলহামদুলিল্লাহ বলেন আটলান্টিক মহাসাগরে পাড়ে গিয়ে যদি দেখেন কোনো বাঙালি বসে আছে দেখবেন তার মোবাইলে আমার ওয়াজ বাজে হেতা আইসে আমারে সুয়াল করত বুঝেন নাই এজন্য ধারণা করে তারপরে প্রশ্ন করা উচিত বুঝে জেনে বুঝে মেনে কথা বুঝেন নাই ফেসবুকে একটা কিছু লিখে দিছে আপনি পাগল হয়ে গেছেন এটা মিথ্যার গোডাউন কি মিথ্যার কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমিন এবার বলেন গুনাহ কয়টা করার সুযোগ আছে মোবাইলে ফেসবুকে দোকানে বাহিরে ভিতরে গুনাহ কয়টা করার সুযোগ আছে কোন কোন লাইনে গুনাহ করার সুযোগ আছে হ্যাঁ জবানে কানে হাতে পায়ে লজ্জাস্থানে দেমাগে মাল কামাইয়ের লাইনে মাল খরচের লাইনে বিয়ে শাদির লাইনে বিবির সাথে আচরণের লাইনে হ্যাঁ ছেলে মেয়েকে পড়াবার লাইনে ছেলে মেয়েদের সাথে আচরণের লাইনে কর্মচারীদের সাথে আচরণের লাইনে কোন লাইনে গুনার সুযোগ আছে আল্লাহ আল্লাহ আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আল্লাহ আপনাদের আমাদেরকে বুঝ দান করে চলেন বন্ধু কারোর সাথে কোনো দুশ্মনী আছে যা বলছি ইসলাম থেকে বলছি যা বলছি কোরআন থেকে বলছি তাহলে রোজা রাখা ছেড়ে দেওয়া গুনাহ গুনাহ এটা কত বড় গুনাহ কোটি কোটি গুনাহ চেয়ে কি লেগা আলহামদুলিল্লাহ সবার বুঝে আসছে আল্লাহ কবুল করেন রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি করিম মেহরবানি করে দিলটাকে দ্বীনের জন্য খুলে দেন আফামান শারাআ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রব্বিহি আল্লাহ তাআলা বলেন আমার দিলটাকে যার দিলটাকে আমি খুলে দিয়েছি ইসলামের জন্য সে একটা আলোক রশ্মির উপরে আছে আর আলোর তালো চোখের হৃদয়ের আলো দিয়ে হৃদয়ের আলো দিয়ে সে আরশ আজিম দেখে তার হৃদয়ের আলো দিয়ে সে জান্নাত দেখে একটা ছোট্ট ম্যাগের টুকরা একটা ছোট্ট ম্যাগের টুকরা বিশাল এই সূর্যকে যেমন ঢেকে দিতে পারে একটা চোখের একটা বারের গুনাহ বিশাল এই আখরাতকে ঢেকে দিতে পারে বলেন একটা ছোট্ট ম্যাগের টুকরা বিশাল সূর্যকে ঢেকে দেয় একটা গুনাহ পুরো আখরাতকে ঢেকে দেয় ঢেকে দিছি কিনা আখরাতকে আখরাত দেখছি দেখতেছি আছে আছে লাগে হ্যাঁ এর অন্তক কইছে নেই অবশ্যই আছে দোয়ানে গেলে না বুঝাতে পারছে না কি ভিন নারী সামনে আসলে যদি আমার চোখ নিচু না হয় তো বুঝতে হবে ঢেকে গেছে আখেরাত কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন কে তোমাকে আখেরাতকে ঝুটলাইয়া দিল কেন তুমি আখেরাত ভুলে গেলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আকবার কে এতবার কেন বলালেন আজিম কে এতবার কেন বলালেন আলা কে এতবার কেন বলালেন শুধুই রব্বে করিমের আজমতে শান রব্বে করিমের উলুয়ে শান রব্বে করিমের কিবরিয়াই আমার কলিজায় বসাবার জন্য এই কথাগুলো বারবার বলো বারবার বলো হাজারবার বলো আল্লাহ হাজারবার তো বলছি কো আবার বলো লাখবার তো বলছি কো আবার বলো কোন দিন ছুটি আছে এই কথা বলা থেকে হ্যাঁ এক বেলার জন্য শুধু যদি বেহুশ হয়ে যাও নিঃশ্বাস আর চলে না বেহুশ হয়ে গেছো যাও এবার ছুটি আর সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبح اسم ربك الأعلى
আপনি আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন। তিনি কেমন? তিনি আলা আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন, ফাসাওয়া, যিনি সমান সমান করেছেন, পড়েন, আল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি তোমার জীবনের সবকিছু নির্ধারণ করে দিয়েছেন, গতি নির্ধারণ করেছেন, প্রকৃতি নির্ধারণ করেছেন, করণীয় নির্ধারণ করেছেন, বর্জনীয় নির্ধারণ করেছেন, চোখে দেখাটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, কানে শোনাটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, হাতে ধরার ক্ষমতা তিনি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি কোনটা কোনটা কিভাবে খাবা এটা তিনি ঠিক করে দিয়েছেন, তুমি কি কাজ করবে এটাও তিনি ঠিক করে দিয়েছেন, তুমি কি কাজ করবা এটাও তিনি ঠিক করে দিয়েছেন, তোমার হায়াত তিনি ঠিক করে দিয়েছেন, তোমার দৌলত তিনি ঠিক করে দিয়েছেন, তোমার জীবনের প্রতিটা নিঃশ্বাসের পরিসংখ্যান তিনি ঠিক করে দিয়েছেন। আর তিনি তোমাকে রহনুমাই করেছেন কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। ওল্লাদী আখরাজাল মারা, যিনি শুধু তোমাকে বানিয়ে ক্ষান্ত করেননি, তোমার জন্য আবার ঘাস তিনি উৎপাদন করেন। কাঁচামরিচের জন্য তো চাষ লাগে, ঘাসের জন্য তো চাষ লাগে না, কাঁচামরিচের জন্য তো বীজ লাগে, কাঁচামরিচের জন্য তো বীজ লাগে, ঘাসের জন্য তো বীজ লাগে না, সুবহানাল্লাহ বলেন, অন্য কিছুর জন্য তো পানি দিতে হয়, ঘাসের জন্য তো পানিও দিতে হয় না। ওল্লাদী আখরাজাল মারা, যিনি তোমার জন্য ঘাস বের করেন, তারপরে কি, ফাজআলাহু গুসাআন আহওয়া, যদি এই খড়গুলো, যদি এই ধানের গাছগুলোকে যদি খড় না বানাইতেন, খ্যার না বানাইতেন, খড় বানিয়ে না দিতেন, তাহলে আমাদের বর্ষাকালে আমাদের গরু ছাগল খেত কি? এজন্য এটাকে আমি আবার খড় বানিয়ে দিয়েছি। এবার খড়গুলোকে যদি সব কেয়ামত পর্যন্ত রেখে দিতাম, তাহলে তো তোমাদের বাকি খড় রাখতো কোথায়? খ্যারের পাড়ায় তো দুনিয়া ভরে যেত। আমি ওগুলোকে ধীরে ধীরে আবার ধীরে ধীরে কালো করে করে আবার মিশিয়ে দিই মাটিতে। এবার আল্লাহ তাআলা বলেন, সানুকরি উকা ফালা তাংসা, হাবিব কথা দিলাম আমি আপনাকে পড়িয়ে দিব, আমি আপনাকে পড়িয়ে দিব, সানুকরি উকা, আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তাংসা, অতএব আপনি কখনো ভুলবেন না। এই জন্য কোরআন পড়ে দিলে কোরআন শেষ হবে না, কোরআন পড়ে দিলে কোরআন শেষ হবে না। রব বলেন, এটা আমি কিয়ামত পর্যন্ত আমি আপনার উম্মত, আপনার উম্মতকে, আমি বাচ্চা বাচ্চাকে এটা আমি পড়িয়ে দিব। ও শুধু ঢুলবে, ও শুধু বলবে, ও শুধু জিব্বা নাড়বে, এখানে বসিয়ে দিব আমি, তারাবিতে দাঁড়িয়ে পড়িয়ে দিব আমি, বয়ানে বসালে ওয়াজ করিয়ে দিব আমি। কি ভাই, বিয়ে সুন্নত না ফরজ না ওয়াজিব? সুন্নত মক্কা দাও সানুকরি উকা ফালা তাংসা, আমি তোমাকে পড়িয়ে দিব, ফালা তাংসা, যদি ইয়াটা না দিত, ফালা তাংসা বলতো, তাংসা, যদি ইয়াটা না দিত রসুল কষ্ট পেয়ে যেত, তাংসা হলো খবরদার আপনি ভুলবেন না, তাহলে রসুল কষ্ট করে পড়তো। আল্লাহ তালা তাংসা বলেন নাই, ইয়া দিয়ে বলেছেন, আল্লাহ তালা বলেন মোজারে বলেছেন, নাহি বলেন নাই, আল্লাহ তালা বলেন আমি আপনাকে পড়িয়ে দিব, অতএব আপনি আর কখনো ভুলবেন না। তাহলে কোরআন পড়িয়ে দেওয়ার দায়িত্ব কার? আপনার ছেলেকে আপনি হেফজখানা দিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, ওকে ওস্তাদের সামনে বসিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, ওস্তাদ ওকে সবক দেওয়া না দায়িত্ব ওস্তাদের, আর ওর কলিজায় বসিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালার। আপনি ঠোঁট নাড়াবেন না, আপনি ঠোঁট নাড়াতে দেখলেও আমার কষ্ট লাগে। আপনি সারা, আপনি খুব বেশি মেহনত করবেন মুখস্থ করার জন্য, আপনি খুব বেশি মেহনত করবেন মুখস্থ করার জন্য, এটা আপনাকে করতে হবে না। আপনাকে যখন জিবরিল পড়ে দেয়, আপনি ধ্যানের সাথে শুনেন, ওয়াইদা ক্বরআনাহু ফাত্তাবি কুরআনা, আপনাকে আমি যখন পড়ে শোনাই আপনি কান লাগিয়ে দেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমার, আপনার জবানে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। কে আপনি বসেন না ভাই, বসেন, কিনলে বসেন, মাঝে সব কথা বলেন, কি বলছি, সানুকরি উকা ফালা তাংসা, আপনাকে আমি পড়িয়ে দিব আপনি ভুলবেন না। এই জন্য কোরআন আমরা পড়ি না, আমাদেরকে আমাদের রব পড়ায়, আমাদের বাচ্চারা মুখস্থ করে না, আমাদের বাচ্চাদেরকে রব মুখস্থ করায়।
কি রব্বি সানুকরিউকা ফালা তানসা এবার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যখন মাঝে মাঝে আবার কিছুটা ভুলবেন কিন্তু দুই একটা আয়াত আপনার জেহেন থেকে ছুটে যাবে এটা আপনি ছুটান না এটা আমি ছুটাই যেটা লাগবে না ওটা ডিলিট করে দেই আমি আপনার জীবনের যাহারা প্রকাশ্যগুলো সেটাও জানি ইয়াকফা গোপনগুলো আমি সেটাও জানি বাহিরেরটাও জানি ভিতরেরটাও জানি বলেন বাহিরেরটাও জানি ভিতরেরটাও জানি আপনার জাহের আমি জানি আপনার বাতন আমি জানি আপনার প্রকাশ্য আমি জানি আপনার অপ্রকাশ্য আমি জানি সুবহানাল্লাহ এরপর আর এবার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি তাসবিহ পড়ুন আপনাকে আমি কোরআন পড়িয়ে দিব আর একটা কাজ আমি করবো ওসান জীবনে কোরআন পড়া সহজ করে দিব কোরআন বোঝা সহজ করে দিব কোরআনের তাবলীগ সহজ করে দিব কোরআনের জন্য জান মাল লাগানো সহজ করে দিব আমি আপনার জীবনে সব সহজ করে দিব জান্নাতে যাওয়ার যা যা লাগে সব সহজ করে দিব জান দেওয়া সহজ করে দিব মাল দেওয়া সহজ করে দিব বদরে জান দেওয়া সহজ করে আমি দিয়েছি উহুদে জান দেওয়া সহজ আমি করে দিয়েছি ফাতে মক্কা জান দেওয়া সহজ আমি করে দিয়েছি খন্দকে জান দেওয়া সহজ আমি করে দিয়েছি আপনার জান দিয়ে দেওয়া আমার দিনের জন্য জান দেওয়া সহজ করে দিব মাল দেওয়া সহজ করে দিব সময় দেওয়া সহজ করে দিব রাত জাগা সহজ করে দিব কে করে দিচ্ছেন সহজ আল্লাহ আমি সহজ করে দিব অতএব আমি আপনি তাসবিহ পড়বেন আপনাকে কোরআন আমি পড়িয়ে দিব আপনার জন্য আমি সহজ করে দিব অতএব ফাযাক্কির অতএব আপনি শুধু উপদেশ দিতে থাকুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি মনে করেন এই ফাযাক্কির আজকের এই কথাগুলো আগের তিনটার নতিজা আগের তিনটার ফলাফল আর সুবহানাল্লাহ বলেন চতুর্থ নম্বর কথা কি ফাযাক্কির আপনি উপদেশ দিন বলেন ফাযাক্কির আপনি উপদেশ দিন ফাযাক্কির আপনি উপদেশ দিন ইন্নাফাতিল যিকরা আপনার উপদেশ যদি হয় ফলপ্রসূ যদি হয় ফলপ্রসূ আপনার উপদেশ ফায়দা হবে সুবহানাল্লাহ বলেন আপনার উপদেশে কি হবে এই যে এই আধা ঘন্টা আপনাদের কাছে কেমন লাগলো হ্যাঁ কেমন আপনি উপদেশ দিতে থাকুন যদি হয় উপদেশ ফলপ্রসূ তবে উপদেশ নিবে কে যার দিলে ভেজাল আছে সে নিতে পারবে না যে এখানে আসছে আমার প্রশ্ন করার লেগে সে নিতে পারবে না যেখানে আসছে আমার সাওয়াল লেগে এতে নিতে পারতো না যেখানে আসছে রিপোর্টার লেগে নিতে পারতো না আল্লাহ তালা বলেন ফাযাক্কির ইন্নাফাতিল যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা যা আল্লাহকে ভয় করবে সে উপদেশ নিয়ে নিবে বলেন যে আল্লাহকে ভয় করবে সে উপদেশ নিয়ে নিবে যে আল্লাহকে ভয় করবে সে উপদেশ নিয়ে নিবে কি বলেন উপদেশ নিবে কে অসায়ু জান্নাবু ওয়াতা জান্নাবু আল্লাশকা যে দুর্ভাগা যে দুর্ভাগা যে হতভাগা সে উপদেশ নিবে না যে হতভাগা সে উপদেশ নিবে না যে হতভাগা সে উপদেশ নিবে না যে দুর্ভাগা সে উপদেশ নিবে না আর যে উপদেশ নিবে না আল্লাযী ইয়াসলা নারাল কুবরা যে এটা এত কথা শোনা সত্ত্বেও বলবে নামাজ পড়ব না এত কথা শোনা সত্ত্বেও বলবে রোজা রাখব না এর মানে আসে না না এখনো দোতলা তিনতলা চতুর্থ তলা নিচতলা নিচে কত মানুষের সামনে পড়িস কক যা মনে হচ্ছে কক আমি কি এখানে অশুনতে এসি আমি আইসি জুমা পড়তাম ফখর ফখর কি فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى
ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى অহংকার বশত নামাজ ছেড়ে দেওয়া অহংকার বশত রোজা ছেড়ে দেওয়া অহংকার বশত দিন ছেড়ে দেওয়া অহংকার বশত যাকাত না দেওয়া অহংকার বশত হজ না করা অহংকার বশত পর্দা না করা এগুলো না জাহান্নামে যাওয়ার কারণ খোদা না খাস্তা বাসে ঢাকা যাচ্ছেন নামতেই পারলেন না এটা হলো একটা ছেড়ে দেওয়া আর এটা হলো মসজিদের সামনে দোকান আপনি আসলেন না এটা হলো আরেকটা ছেড়ে দেওয়া দুই ছেড়ে দেওয়া এক দুই ছেড়ে দেওয়া এক রমজান মাসে সফরে গেলেন রোজা রাখতে পারলেন না এটা হলো একটা আর রমজানের 28 তারিখে ব্যানরাত দোকান বেচা কেনার লাগা খেতে পারলেন না এই জন্য 29 তারিখে রোজা রাখলেন না এই হলো একটা এই দুইটা এক আল্লাহ আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়ায় দেন ইনশাআল্লাহ সুরায় আলাকের পরে সুরায় গাশিয়া চলবে যা আর তুকে তো নাজুয়ার কইতাম না কোরআন শরীফ কম ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের নূর দিয়ে জীবনকে আলোকিত করে দেন আল্লাহ আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানান এই জন্য আমার শেষ ছন্দ শোনাই আমরা বললেন আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে সবাই চাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে মরতে সবাই চাই ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে সবাই চাই আল্লাহ আল্লাহ আমার ছেলেদেরকে দিনদার বানা আল্লাহ আমাদের মেয়েদেরকে দিনদার বানান আমাদের আনেওয়ালা নসলকে দিন নসিব করেন আল্লাহ এই মসজিদখানাকে কেয়ামত পর্যন্ত হেদায়তের মার্কাজ হিসাবে কবুল করেন আল্লাহ হকের মার্কাজ হিসাবে কবুল করেন আল্লাহ জিকিরের মতো জিন্দগি নসিব করেন নামাজের মতো জিন্দগি নসিব করেন আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك